Assalamualaikum দর্শক আপনাদেরকে জানাই টিএফএল লাইভের পক্ষ থেকে স্বাগতম বরাবরের মতো আমরা চলে এসেছি চট্টগ্রাম রেলওয়ে মাঠ প্রাঙ্গণে এই দিচিটাগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই মেলায় ক্রেতা সমাগমের ভিড় প্রতিদিনই হচ্ছে তো প্রতিদিনের খবরের মতো আমরা আজকে আপনাদেরকে মেলার খবর খবর জানিয়ে দিব চলুন দেখা যাক মেলায় ঘুরে মেলার পরিস্থিতি কিরকম মেলার পরিবেশ কিরকম মেলার ফরেন প্যাভিলিয়নে অলওয়েজই কাস্টমার থাকে তো দেখা যাক আমরা ঘুরে দেখি আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলো এখানে একটা থ্রি পিসের দোকান দেখতেছি আমরা দেখি বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আপনার স্টলের নাম জয়পুরি আছে পাকিস্তানি কাতান আছে পাকিস্তানি ড্রেস আছে মেলা উপলক্ষে কি ডিসকাউন্ট দিচ্ছেন অবশ্যই আপনার এখানে কত সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত আছে আমাদের এখানে সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন বলতে গেলে 1300 তো কাস্টমার থেকে কি রকম ছাড় পাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাচ্ছে বেশি কিছু বলেন কাস্টমার মোটামুটি যেভাবেই বলতেছে অবশ্যই খারাপ বলতেছে না প্রায় যে চিটাঙ্গের মানুষ আমিও সেজন্য আর কি বলবো দর্শক আমরা ফরেন প্যাভিলিয়নের মধ্যে ঘুরতে ঘুরতে একটা অবশেষে পেয়ে গেলাম বোরকার স্টল চলুন দেখা যাক ভিতরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ইউনিক কালেকশন এসছে এবার চট্টগ্রামে বাণিজ্য মেলায় ঘুরে যাও গা তুমি ঘুরে যাও এদিকে এদিকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের স্টলের নাম আমার আরমান বোরকা হাউস আপনাদের এখানে শুধু কি বোরকা না কি বোরকা আমাদের এখানে বোরকা আছে তারপরে হিজাব আছে ওড়না আছে কোটি আছে আচ্ছা আপনাদের এখানে কি কি কাপড় হয় বা কোন কোন দেশে বোরকা আমাদের এখানে দুবাই সেলি কাপড় এগুলো সব এক্সপেন্সিভ কাস্টমার উদ্দেশ্যে যে মানে চট্টগ্রাম বাণিজ্য মেলা উপলক্ষে ইউনিক কি কালেকশন আনছেন একটু যদি দেখাইতেন আমাদেরকে আমাদের এখানে কালেকশন হচ্ছে পেছনেও দেখেন ৩৫০০ টাকা আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো আপনার স্টলের নাম আমার স্টলের নেম হচ্ছে টিকে ফ্যাশন বিডি ঢাকা থেকে আগত বরাবরের মতো বাণিজ্য মেলা করে যাচ্ছি এবার আসছি চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টল নম্বর হচ্ছে 49 মানে 49 নম্বর স্টলে ফেসবুক পেজ হচ্ছে তারেক খান ফ্যাশন অ্যান্ড ব্লগস টিকে ফ্যাশন বিডি হচ্ছে আমার ব্র্যান্ড আপনারা খুব সহজেই গুগলে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন চট্টগ্রাম বাণিজ্য মেলা আগেও করেছি মাঝখানে যেহেতু কোভিডের একটা সমস্যা ছিল করোনার সময় তো বাণিজ্য মেলা বন্ধ ছিল তো দীর্ঘ 2-3 বছর পরে আবার করা আর কি আগের তুলনায় আসলে এখনো তো শুরু মানে ওইভাবে বলতে পারছি না তবে মোটামুটি আলহামদুলিল্লাহ এত খারাপ না আমার মনে হয় কয়েকদিন গেলে আমরা আরো ভালো সাড়া পাবো তো এবারের চট্টগ্রাম বাণিজ্য মেলায় চট্টগ্রামবাসীর জন্য ইউনিক কি কালেকশন আনছে চট্টগ্রামবাসীর লাই ইউনিক কালেকশন লই এসছি আর এন্ডে সুন্দর সুন্দর দিল্লি পাকিস্তানি বুটিক্সর হওয়ার পাইবেন
আর যারা কি কি আইটেম আছে আপনার? আমার এখানে হচ্ছে দিল্লি পাকিস্তানি ড্রেস ওয়ান পিস টপ কাপতান শাড়ি। আমার এখানে শুরু হচ্ছে 250 থেকে শুরু আনলিমিটেড প্রাইসের মধ্যে আর কি। কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন? কাস্টমারের উদ্দেশ্য বলবো হচ্ছে আপনারা যারা অনলাইন শপিংয়ের কথা অনলাইনের কথা এখানে বলেন, কাইলে আপনারা আপনাদের অনলাইনে সেই ড্রেসগুলো এখানে নিয়ে আসবেন যদি পারেন। আমাদের সাথে আমরা যারা অরিজিনাল কাজ করি সেই ড্রেসের সাথে আপনারা অনলাইনেরগুলো হচ্ছে ম্যাচ করে দেখবেন কোনটা আসল কোনটা নকল। তাই অনলাইনের সেই দামগুলো আমাদেরকে এখানে বলে আমাদেরকে কষ্ট দিবেন না। আমরা এখানে বাণিজ্য মেলা বলেন বিভিন্ন মেলা বলেন আমরা অনেক টাকায় স্টল ভাড়া দিয়ে আমরা এখানে আসছি, অনেক কষ্ট করতেছি। অনলাইনে ওরা হচ্ছে ঘরে বসে বসে হুদায় দুই নম্বর কাপড় দিয়ে হচ্ছে আপনার দাম কমায় বিজনেস করতেছে। দেখে শুনে কিনুন এবং মেলায় আসুন, জিতবেন ঠকবেন না। ধন্যবাদ ভাইয়া।